মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমানের এই অশান্ত কথাবিলাক ইন্টলারেন্স যেটু সৃষ্টি করেছে, মানুষের মাজত অসহিষ্ণুতার যেটু, যুব প্রজন্মর মাজত অসহিষ্ণুতার যেটু সৃষ্টি করেছে, মই সেইকাৰণে কৈছো যে কর্মস্পৃহার প্রতি যুব প্রজন্মক আকৃষ্ট করক। এই হিন্দু মুসলমান মানুষ খেদা মানুষ আনা এই কামটোত অসম আর কি অশান্ত করব? অসম আন্দোলন হয়ে গেল, অশান্ত হল, নেতা হল, এই ভণ্ড নেতাবিলাকৰ ওচৰতো আজি ডিসপ্রোশন তো গোটেইখন অসমীয়া মানুষের হাতত। আজি অসম কেউ শোষিত হয়েছে? যুব প্রজন্মর হাতত চাকরি নাই, আজি মালিকাধীন যাক চাকরি করে আছে তাকো শোষণের বলি হয়েছে। মানে শুনক, মানে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীলে একটা পরামর্শ আগবাব বিচারি, আমি সদায় সমস্যাত কথা পাতো, সমাধানত কথা নাপাতো। মুখ্যমন্ত্রী অকলে সম্ভালিবা নাই, মুখ্যমন্ত্রী গোটে অসমখনক শান্ত অসম এখন তরুণ গগৈ যেটু শান্তি আনিছিলে, অর্থনৈতিক শান্তি বা বাকি শান্তি যাক তরুণ গগৈ ডাঙরিয়া ডাঙর দিনত আহিছিলে, আজি গোটে অসম পুনের অশান্ত হব বিচাৰিছে। মই সেইকাৰণে মুখ্যমন্ত্রী মহোদয়ক এটা পরামর্শ দিছো যে আপুনি অসমখনক উন্নয়নের ক্ষেত্রত অসমক শান্ত করার স্বার্থত অল পার্টির মিটিং দিয়ক, আর যাক ডিপার্টমেন্টাল হেড আছে তেওঁলোকৰ পরামর্শ ল। আপনার অফিসত ডিপার্টমেন্টাল হেডবিলাক গলে খাড়া করে করে ভয় খুবাই পেলে ঠিয় করায় যে ফাইল সহি করার যে প্রবণতা, তার ঊর্ধ্বত সুধী সমাজের কি করলে ভাষা সংস্কৃতি জাতি জনগোষ্ঠী রক্ষা হব, অসমৰ উন্নয়ন হব, ভবিষ্যৎ যুব প্রজন্মর ভাল হব, স্কুল কলেজ কেনেকে আমি কংগ্রেসের দিনত বনোয়া স্কুল কলেজবিলাক এফালের বন্ধ হয়েছে তাক পুনরুজ্জীবিত করাত কি ব্যবস্থা করবা যাব, সুধী সমাজক লৈ অল পার্টি মিটিং দিয়ক, সকলকে লগত লৈ পরামর্শ লোক, কারণ আপনি আর নোৱাৰা হয়েছে, বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে, আপনি সকলকে লগত লৈ পেলে এখন মানে বৈঠক দিবর কারণে মানে আহ্বান জানাইছো, আর পরামর্শ লৈ অসমৰ স্বার্থত কাম করব কারণে আহ্বান দিয়েছো। মানে মানুষ নিরাপত্তাহীনতা ভুগিছে, যাকালি এম কে প্রডাকশনের মালিকর সহধর্মিণী চেন কাহিলে গেছে, আজি জুনমণি ৰাভাৰ মাতৃ চেন কাহিলে, এনেকুৱা এটা পরিবেশ হয়েছে যে মানে সর্বসাধারণ রাইজে তার নিরাপত্তাহীনতা ভুগিছে, যাকালি বহুত হয়েছে। চাও, অসম পুলিশের একটা নাম আছিল, অসম পুলিশে পানি তলতো মানুহ মানে ধরি উলিয়াই না নজির আছে অসম পুলিশক, যিদিনাখনেই হিমন্ত বিশ্ব শর্মা গৃহ বিভাগের দায়িত্বত থাকি অসম পুলিশ মূর পুলিশ বলে কলে সেইদিনাখনে পুলিশের যেটু ক্ষমতা সেই ক্ষমতা কর্তন হল, আর পুলিশক নামানা হল মানুহে, কারণ গোটেই সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মায় নিজেই লয়। আর গতি সেইকারণে মই এটা কথা কৈছো যে যিটো ল এন্ড অর্ডার সিচুয়েশন ফেল হয়েছে, প্রশাসনিক যিটো ক্ষমতা তেওঁ চলাব পৰা নাই, অসম পুলিশক যিটো পুলিশের মেনুয়েল মতে অসম পুলিশের ক্ষমতা অসম পুলিশের হাতত খুব মানে দিব লাগে, যাতে মূর পুলিশ বলে যাতে ক্ষমতার অপব্যবহার পুলিশেও করবলে নোৱাৰে, হিমন্ত বিশ্ব শর্মায়ও করব নয়, তার কারণে একচুয়ালি এটা ব্যবস্থা গ্রহণ করব লাগে, আর যেটা সুপারম্যান হওয়ার নিচিনা কাম করব বিচার যে অকলে মই অকলেই সব করিম বলে কৈছে, পলিটিক্স ইজ এ টিম ওয়ার্ক, আর সরকারখন এটা টিম ওয়ার্ক, তেওঁ টিমত নাই আজি তারিখত, সাপ্লাই মিনিষ্টারে নাজানে তেওঁ সাপ্লাই কি কি কাম, আজি পরিবহন মন্ত্রীয়ে নাজানে পরিবহনের কাম কি, এক্সাইজ মন্ত্রীয়ে নাজানে এক্সাইজ মন্ত্রীর কাম কি, এগ্রিকালচার মিনিষ্টারে নাজানে এগ্রিকালচারের কাম কি, এডুকেশন মিনিষ্টারে পরীক্ষার রিজাল্ট কেতিয়া দিব গম নাপায়, মুখ্যমন্ত্রীয়ে দিয়ে, তো এই যে অরাজকতার সৃষ্টি করেছে, এই যে পলিটিক্যাল অরাজকতার জেহাদ সৃষ্টি করেছে তার ঊর্ধ্বত রাজধর্ম পালন করে সকলকে লগত লৈ এটা টিম ওয়ার্ক করবর কারণে মানে তেখেতক আহ্বান জানাইছো। এই নন্দী বিঙ্গি দুজন মানক লৈ পঞ্চায়েত এটা নিজিকা মানুষজনক আজি মন্ত্রী বনাইছে, এই এনেকুৱা মানুহে কেনেকৈ আপোনাৰ গ্ৰাছৰুটৰ কথা গম পাব? তুষামুদকাৰী আৰু তৈলনমৰ্দনকাৰীক বাদ দি পেলাই অসমৰ স্বাৰ্থত সকলোকে লগত লৈ কাম কৰক, আৰু বৃহত্তৰ অসমৰ স্বাৰ্থত সৰ্বদলীয় মানে বৈঠক পাতি সকলোৰে পৰামৰ্শ লওক, অসমখনৰ ভাল হওক, এই মই তেখেতলৈ পৰামৰ্শ। বাকী বাইদেউ ৰাজনৈতিক এতিয়া আপুনি দল কেনেধৰণে আগবাঢ়িছে, কাৰণ আপুনি মহিলা কংগ্ৰেছৰ সভানেত্ৰী, হয় 26ক লক্ষ্য হিচাপে লৈ চাওক, আমার 26ত পরিবর্তন রাইজে আনিব, আমি লোকসভা নির্বাচনতো যথেষ্ট সংখ্যক ভোট আমার বৃদ্ধি হয়েছে, গতি 26লে হিমন্ত বিশ্ব শর্মায় যে গোটে অসমখন অস্থির করেছে, আজি তারিখত যে ইমান অস্থির হয়েছে, ধর্ষণ হয়েছে, আমি কৈছো রেপিস্টক আপনকে কঠোর হাতে দমন করক, কিন্তু গোটেই যে আজি উজনি নামনিরপরা যে মানুষের অসহিষ্ণু পরিবেশ এটা হয়েছে, মুখ্যমন্ত্রীজনে নিজে কৈছে যে বাংলাদেশেরপরা মিয়া আহিছে কংগ্রেসে তাত মাত নামাতে, মুখ্যমন্ত্রী সংবিধানের উপর শপথ খাওয়া মুখ্যমন্ত্রী এনেকা কথা কয়নে, বাংলাদেশের যদি অবৈধ মিয়া যদি বাংলাদেশ কাণ্ডর পিছত আহিছে তাহলে ধরার কামটো কি অপজিশন পার্টি নে মুখ্যমন্ত্রী, গৃহ বিভাগ কার লগত আছে? মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমানের এই অশান্ত কথাবিলাক ইন্টলারেন্স যেটু সৃষ্টি করেছে, মানুষের মাজত অসহিষ্ণুতার যেটু, যুব প্রজন্মর মাজত অসহিষ্ণুতার যেটু সৃষ্টি করেছে, মই সেইকাৰণে কৈছো যে কর্মস্পৃহার প্রতি যুব প্রজন্মক আকৃষ্ট করক, এই হিন্দু মুসলমান মানুষ খেদা মানুষ আনা এই কামটোত অসম আর কি অশান্ত করব? অসম আন্দোলন হয়ে গেল, অশান্ত হল, নেতা হল, এই ভণ্ড নেতাবিলাকৰ ওচৰতো আজি ডিসপ্রোশন তো গোটেইখন অসমীয়া মানুষের হাতত,
আজি অসম কিয় শোষিত হয়েছে? যুব প্রজন্মর হাতত চাকরি নাই, আজি মালিকাধীন যাবিল চাকরি করে আছে তাকো শোষণের বলি হয়েছে, আজি দেশত ভাল পাই থাকা লড়া এটা ছোৱালীজনীক বিয়া পাতিব নোৱাৰে, হাতত পয়সা নাই। গতি সেয়ে মই মুখ্যমন্ত্রী মহোদয়ক আহ্বান জানাইছো, হাল এড়ি খেয়াল খেদাতক রাজধর্ম পালন করক, অসমৰ হয়ে কাম করক, নিজের বহুত হল আর আপনার সম্পত্তির তালিকা আপুনি নিজেই দিছে। গতি ইমান সম্পত্তি থাকার পিছত আর আমার মানুষক অন্তত পেটে ভাতে খুবাই থাকিবৰ কারণে টুল টেক্স লওয়া বন্ধ করক, কম দামত পাচলি দিয়া খাদ্য সামগ্রী দিয়া কাম আরম্ভ করক, স্টেট GST কমায় পেট্রোল ডিজেলের দাম, গ্যাস সিলিন্ডারের দাম কমাওক, এইবিলাকে কাম করব লাগে। স্মার্ট মিটার আনি 300 ইউনিট বিজুলি দিম বলে স্মার্ট মিটার আনি এটা আপনাদের মাধমার খুঁজাইছে, তারপর আপনি আমাক ম্যানুয়াল মিটার আর স্মার্ট মিটার ডিফারেন্স বুঝাইছে। গতি মুখ্যমন্ত্রীক আমি আহ্বান জানাইছো যে রাজধর্ম পালন করুন।